ভিউয়ার্স, আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আমরা যেটাকে ঐক্যশ্রী স্কলারশিপ বলি বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপে আপনি যখন নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা রিনিউয়াল অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন একটা প্রবলেমে পড়তে হচ্ছে। প্রবলেমটা হচ্ছে, ধরুন কোনো ছাত্র আসলো যে প্রাইমারি স্কুলে পড়তো বাট এখন সে হাই স্কুলে চলে গিয়েছে, তার মানে তার স্কুলটা চেঞ্জ হয়ে গেল। তো এই অবস্থায় যখন আপনি নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছেন ফ্রেশভাবে, তখন বলছে অ্যাপ্লিকেশনটা প্রথমে উইথড্রল করতে হবে, তারপরই ফ্রেশ অ্যাপ্লাই হবে। বা আপনি যখন রিনিউয়াল করতে যাচ্ছেন, তখন দেখাচ্ছে রিনিউয়ালের সময়তে তার আগের বছরের যে স্কুলের নাম ছিল সেটা তো রয়েছে, বর্তমান যে স্কুলের নাম সেটাও সেখানে আগের বছরের স্কুলের নামটা বা প্রাইমারি স্কুলের নামই কিন্তু সেখানে চলে আসছে, চেঞ্জ করতে পারছেন না। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, বা আপনার কাছে এরকম অনেক স্টুডেন্ট আসবে যারা প্রাইমারি স্কুলে আগের বছরে পড়তো, এবার হাই স্কুলে চলে গেছে, স্কুল চেঞ্জ হয়েছে, তাদের স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন? তো প্রথমেই বলে দিই, তাদের কিন্তু রিনিউয়াল হবে না, কোনো দিনই করতে পারবেন না, তাদের হচ্ছে ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে হবে। তো ফ্রেশভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে তাদের অ্যাপ্লিকেশনটা প্রথমে উইথড্রল করবেন, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো প্রথমে আপনি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের খুলে নেবেন। খোলার পর আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া রয়েছে, এই স্টুডেন্ট এরিয়ার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, এখানে যদি আপনি অলরেডি আপনার অ্যাপ্লাই করা থাকে, টাকা পেয়ে থাকেন, তাহলে আপনারা রিনিউয়াল করতে যাচ্ছেন, রিনিউয়াল করতে গিয়ে কী সমস্যা হচ্ছে দেখাচ্ছি আপনাকে। দেখুন, এই রিনিউয়ালে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, দেন ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। তো চলুন এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিই। তো এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছি। এরপর এখানে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, তো যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা আমরা দিয়ে দিই। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা আমার ঢাকা রয়েছে। এরপর এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট নদিয়ায় থাকবে। ভুল হলে এখানে আপনারা চেঞ্জ ডিস্ট্রিক্ট ক্লিক করে চেঞ্জও করতে পারেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এটা দেখে দেখে জাস্ট এখানে আপনাকে টাইপ করতে হবে। তো চলুন এখান থেকে আমরা ক্যাপচা কোডটিকে টাইপ করে নিলাম। টাইপ করে জাস্ট এই লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, আপনাকে লগ ইনের উপরে ক্লিক করতে হবে। তো যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন, আপনার কাছে এরকম ওটিপি চাইবে, এটা অপশনটা নতুন অ্যাড হয়েছে। তো এখানে আপনার যে নাম্বার দেওয়া ছিল আগের বছর মোবাইল নাম্বার, সেই নাম্বারে ওটিপি ঢুকবে। ওটিপিটা দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট, যখনই সাবমিট করবেন দেখুন এখানে আপনি দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে উইথড্র অ্যাপ্লিকেশন। তো আবারও বলছি, যেহেতু এই স্টুডেন্টটা ছিল আগের বছরে অন্য স্কুলে, ক্লাস এবার চেঞ্জ হয়ে গেছে তার স্কুল অন্য স্কুলে, মানে আগেই প্রাইমারিতে ছিল এবার চলে গেছে হাই স্কুলে, তো সেজন্য তার রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, কারণ তার স্কুলের নামটা সে চেঞ্জ করতে পারবে না। তাহলে কি করতে হবে, সিম্পলি আমাদেরকে এখান থেকে উইথড্রল অ্যাপ্লিকেশনে ক্লিক করে প্রথমে অ্যাপ্লিকেশনটা উইথড্রল করে নিতে হবে। উইথড্রল করার পর তারপরে দেখবো আমরা রিনিউয়াল করা যাচ্ছে নাকি ফ্রেশ করা যাচ্ছে। ওকে, সো এখান থেকে আগে আমরা উইথড্রল অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনাকে আবার বলবে যে ওটিপি ঢুকবে আপনার ফোনে, তো আবারও আপনাকে এখানে ওটিপিটা দিতে হবে। ওটিপি দিয়ে জাস্ট ওকে, তো ওকে করার পর দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন উইথড্রল, নাও ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাজ এ নিউ অ্যাপ্লিকান্ট, মানে এবার কিন্তু আমরা নতুন অ্যাপ্লিকান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবো, আর কিন্তু ফ্রেশভাবে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তো এবার আমরা একদম ফ্রেশ বা নতুনভাবে অ্যাপ্লাই করব। ওকে, সো নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এখানে স্টুডেন্ট এরিয়াতে যেতে হবে। যাওয়ার পর আগে আমরা রিনিউয়ালে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা উইথড্রল করে নিলাম। যদি আপনার আগের বছরকার অ্যাপ্লিকেশন আইডি মনে না থাকে, তাহলে আপনারা উইথড্রল যদি করতে চান, তাহলে আপনারা এখানে একবার ক্লিক করে ফরগেট আইডিতে ক্লিক করবেন, দিয়ে আপনি নতুন আইডি আপনার মোবাইলে বা SMS-এর মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। দেখুন, এরপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে পুরো এবার ফর্ম খুলে যাবে, এটা এবার আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনার কাছে পুরো রেজিস্ট্রেশন পেজ এখানে খুলে যাবে। তো এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমি ডিস্ট্রিক্ট করে দিলাম। ডিস্ট্রিক্ট করার পরে এটা আপনার ব্লকের মধ্যে পড়ছে নাকি আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে, আপনার যে এলাকাটা যেখানে আপনার ইনস্টিটিউট রয়েছে, তো যেটা হবে সেটা করবেন। তো আমার ব্লক, তো আমি ব্লক করলাম। এরপর দেখুন এখানে ব্লকের কোন ব্লকের মধ্যে পড়ছে সে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত পড়ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। করার পর দেখুন নিচের দিকে চলে আসুন। এরপর দেখুন এখান থেকে আপনাকে স্টুডেন্ট নেম, স্টুডেন্টের ফার্স্ট নেম এখানে আপনাকে ফিল করতে হবে। তারপরে
মিডল নেম এবং লাস্ট নেম। তো চলুন এখানে আমি ফিল করে দিই স্টুডেন্টের নেমটা। তো এখানে আমি স্টুডেন্টের নাম দিয়ে দিয়েছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপর দেখুন তার ফাদার্স নেম এখানে দিতে হবে, একটা ঘরেই ফাদার্সের ফার্স্ট নেম লাস্ট নেম সব একটাতেই হবে। তো চলুন এখানে আমি দিয়ে দিই ফাদার নেম দিয়ে দিলাম। এরপর এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের নাম দিয়ে দিলাম। এরপর দেখুন ইনি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ধর্ম যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পর ডেট অফ বার্থ এখানে যেটা রয়েছে তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়েছি। এরপর এখান থেকে ইনার মোবাইল নাম্বার যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপর দেখুন সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, তো যেহেতু এই যে স্টুডেন্টটা রয়েছে এর নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট নেই, তাই ইনার প্যারেন্টের বাবা অথবা মায়ের সেভিংস অ্যাকাউন্ট দিলেও হয়ে যাবে। তো ইনার আমি মায়ের সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এখানে, তারপরে এখানে আবার রি এন্টার করেছি। সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন যাতে ভুল না হয়ে যায়, এবং আইএফএসসি কোড দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কাস্টমারের ফিল আপ করছি, যে স্টুডেন্টের ফিল আপ করছি, তার হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। আগে কি ছিল, UTBI দিয়ে স্টার্ট ছিল, বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আইএফএসসি কোড। তো কী চেঞ্জ হয়েছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন হয়েছে PUNB ও এরকম হবে, ওকে, পাঞ্জাব ন্যাশনালের হয়ে গেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। তো আপনার যেটা হবে আপনি সেইভাবে লিখবেন। আপনার যদি ইউনাইটেড ব্যাংকের হয় তবুও চেঞ্জ হয়ে যাবে, এলাহাবাদ ব্যাংকের হলেও চেঞ্জ হয়ে যাবে। তো আপনার সঠিক আইএফএসসি কোডটা জেনে তবেই এখানে লিখবেন, ভুলভাল লিখলে কিন্তু টাকা ঢুকবে না, ওকে। সো ঠিকঠাক দেওয়ার পর এখানে এবার আপনি নিচের ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে জাস্ট এখানে সাবমিট অ্যান্ড প্রসিড। তো যখনই সাবমিট অ্যান্ড প্রসিড করবেন একটু ওয়েট নেবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এবং দেখুন আমাদের কাছে নেক্সট পেজ আসবে। ওকে, এবার আপনার কাছে এই পেজটা আসবে, স্কিম এলিজিবিলিটি। তো এখানে দেখুন আপনি আগে যেটা ফিল করলেন তার পুরো ডিটেলস এদিকে থাকবে, আপনি একবার চেক করে নেবেন ভুল হয়ে গেল কিনা। ওকে, ভুল হলে এখানে আপনি এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারবেন, এখন করতে পারবেন, পরে সাবমিট হয়ে গেলে কিন্তু আর করতে পারবেন না, তো এখনই দেখে নেবেন। এরপর দেখুন আপনার যে ইনস্টিটিউট রয়েছে যেখানে সেটা দেবে, লোকেশন দিতে হবে এখানে। এখানে ব্লক সিলেক্ট করবেন, করার পরে আপনার এখান থেকে ব্লকের নাম দেবেন যেখানে আপনার স্কুল রয়েছে সেটার, দেন এখান থেকে আপনার বর্তমান যে স্কুল রয়েছে, আগে যদি প্রাইমারিতে পড়তো, প্রাইমারির নয়, বর্তমানে যে স্কুলে সে পড়ছে সেই স্কুলের নাম। তো এখান থেকে আমি দিচ্ছি দেখুন বর্তমান স্কুলের নাম, ওকে। সো ইনার স্কুল হচ্ছে এটা, তো স্কুলের নাম দিয়ে দিলাম। দেওয়ার পর একবার ভালো করে মিলিয়ে নেবেন যাতে ভুল না হয়ে যায়। তারপর দেখুন কারেন্ট ক্লাস, সে বর্তমান কোন ক্লাসে পড়ছে, তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখুন নেম অফ লাস্ট এক্সামিনেশন, সে লাস্টে কোন ক্লাস পাস করেছে, তো অবশ্যই 5 পাস করেছিল, এবার 6 এসছে। তারপর দেখুন এখানে কোন বোর্ডের মানে শেষ উত্তীর্ণ হওয়া বোর্ড, মানে সে যে 5 পড়েছিল সেটা 5 কোন বোর্ডের আন্ডারে ছিল, তো এটা প্রাইমারি বোর্ডের আন্ডারে ছিল। তো এখান থেকে আমাদেরকে প্রাইমারিটা সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই দেখুন এইটা। এখানে যেন ভুল করে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন করবেন না, ঠিক আছে। এটা এটা হচ্ছে আমাদেরকে বললো যে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা সেটার বোর্ড, তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল, ওকে। আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে, আমার যেহেতু এটা 6 পড়ছে, সে 5 পড়েছিল, প্রাইমারিতেই পড়েছিল, তার প্রাইমারি স্কুলেই 5 পর্যন্ত ছিল। এরপর দেখুন লাস্ট উত্তীর্ণ হওয়া এক্সাম, সে লাস্ট কবে উত্তীর্ণ হয়েছে এক্সাম, তো এটা যেহেতু 21 চলছে তাহলে 20 দিতে হবে এখানে আমাদেরকে, ঠিক আছে। তারপর দেখুন কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, তো এখানে পরীক্ষা যদি হয় তো নাম্বার দেবেন, আর যদি না হয় তো আপনি স্কুলে খোঁজ নেবেন যে কী দেবেন, সেটা আপনি স্কুলে খোঁজ নিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম দেবেন, আপনার বছরে ইনকাম কত হচ্ছে আপনার ফ্যামিলির, যেটা হবে সেটা দেবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, তো আপনি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনার মনের মতো একটা পাসওয়ার্ড, এবং একই পাসওয়ার্ড নিচের ঘরেও দেবেন। পাসওয়ার্ডটা মনে রাখবেন, টোটাল 8 সংখ্যার হবে, এবং তার মধ্যে একটা ছোটো হাতের থাকবে, একটা বড় হাতের থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, আর কিছু নাম্বার থাকবে, ঠিক আছে। দিয়ে এখানে সাবমিট করে দেবেন। যখনই সাবমিট করবেন এখানে আপনার কাছে কনফার্মেশন চাইবে, মানে কনফার্ম কন্টিনিউ করে দেবেন, তো এখানে
কন্টিনিউ করে দিলাম আমি। কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এই দেখুন আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য। তো এখান থেকে যে নাম্বারটা পেলেন অবশ্যই নাম্বারটা কপি করে নেবেন, কারণ এই নাম্বারটা ফিউচার আপনার কাজে দেবে। তো নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমাদেরকে এবার লগ ইন করতে হবে। তো দেখুন আমাদের লগ ইন পেজ চলে আসলো। এইখানটাতে আপনি আপনার আইডি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে একাডেমিক সেশন 21-22 থাকবে, এখানে নদিয়ায় থাকবে, দেন এখানে ক্যাপচা কোডটা দেবেন, দিয়ে লগ ইন। যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড বা আইডি ভুলে যান তো এখানে আপনি ফরগেট আইডিতে ক্লিক করে আইডি বের করতে পারবেন, পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট লগ ইন করবো। এবার কিন্তু আমাদের ওই পোর্টালটা লগ ইন হয়ে যাবে। এবার আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই দেখুন লগ ইন হয়ে গেল। এবারও কিন্তু আপনাকে আবার ওটিপি দেবে, আপনাকে আবার ওটিপিটা সাবমিট করার পরেই কিন্তু আপনাকে কাজ করতে দেবে। তো বুঝতেই পারছেন কতটা এখন সিকিউর হয়ে গেছে ওয়েবসাইট। সাবমিট, ওকে, সাবমিট হয়ে গেছে। এবার আমাদেরকে টোটাল 4টে স্টেপ কমপ্লিট করে আমাদের এটা ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে যেটা আমরা আগে ফিল আপ করলাম অলরেডি সেটা চলে আসবে। এখান থেকে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা ইমেল থাকলে আপনি ইমেল দেবেন, না থাকলে দেবেন না। চলে আসবেন ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, এটা আপনি আনম্যারিড করবেন। গার্জেন নেম এখানে ওনার বাবার নাম দিয়ে দেবেন। ওনার বাবার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস আসলো, এখানে অলরেডি সব কিছু চলে এসছে। জাস্ট এখানে তার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন, গ্রামের নাম। এখানে আমি গ্রামের নাম দিয়ে দিলাম। এরপর এখানে পোস্ট অফিসের নাম দেবেন, এখানে থানার নাম দেবেন, এবং এখানে পিনকোড দেবেন। দেওয়ার পর আপনি এই নিচের ঘরে টিক করবেন, তাহলে তার এই বর্তমান বা প্রেজেন্ট অ্যাড্রেসটাও অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে আপনি এখানে ফিল আপ করবেন। দেন তারপরে দেখুন নিচে আদার ইনফরমেশনে এখানে রেশন কার্ড নাম্বার। তো যদি আপনার এখানে স্টুডেন্টের রেশন কার্ড থাকে তাহলে এখানে তার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন সঠিকভাবে নাম্বারটা দেবেন, একবার কনফার্ম করে নিই আমি। PHH, ওকে, ঠিক আছে। এরপর জাস্ট আপনি এখান থেকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেন। যখনই ক্লিক করবেন আপনার কাছে এবার এই পেজটা আসবে। এবার দেখুন প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম, ইনস্টিটিউট নেম মানে আগের বছরে আপনি যে পড়েছেন যে স্কুলে সেই স্কুলের নাম দিতে বলছে, এটা কিন্তু ভুল করে আপনার বর্তমান স্কুলের নাম দিয়ে দেবেন না, ঠিক আছে। তো এখানটাতে আমি দিচ্ছি আগের স্কুলের নাম, আপনাকে এখানে লিখে দিতে হবে, আসবেন আলাদা করে। তো এখানে আমি আগের স্কুলের নাম দিয়ে দিলাম, আগে পড়তো 5A 5 চলে এসছে, এগুলো অটোমেটিক থাকবে। দেন তারপরে চলে আসেন নিচের দিকে, দেখুন নিচে তার বর্তমান প্রেজেন্ট একাডেমিক ডিটেলস মানে তার বর্তমান স্কুলের ডিটেলস। তো দেখুন স্কুলের নাম আমরা আগে সিলেক্ট করেছিলাম, এটাই চলে এসছে। এখানে 6A পড়ে, 6 চলে এসছে। এবার দেখুন এখানে আপনাকে আর ইউ এ হোস্টেলার, আপনি কি হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাহলে এটা ইয়েস নো আছে, তো নো করবেন। এরপর দেখুন নেম অফ দ্য বোর্ড, এবার হচ্ছে আপনার বর্তমান যে স্কুলে পড়ছেন, যে 5-6 পড়ছেন, সেই 6 কোন বোর্ডের আন্ডারে পড়ছে। তো এইবার হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে, ঠিক আছে। তো দেখুন একদম প্রথমে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মধ্যেই পড়ে আমাদের ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে। তো এটা দেবেন আপনি। তারপরে দেখুন কোর্স ডিউরেশন, এটা 1 দেবেন। দেওয়ার পরে আবার সাবমিট অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার কাছে লাস্ট পেজ আসবে, এবং এটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তো দেখুন এখানে ব্যাঙ্কের নেম বাই ডিফল্ট চলেই আসবে, আপনি যে এখানে IFSC কোড দেবেন সেটার উপরে ভিত্তি করেই ব্যাঙ্কের নেম এখানে চলে আসবে। ব্রাঞ্চের নেম এখানে চলে আসলো। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাজ পার পাসবুক, পাসবইয়ে যে নাম আছে আপনি এখানে যার অ্যাকাউন্ট দিয়েছেন তার নামটা দিতে হবে। যদি আপনি স্টুডেন্টের অ্যাকাউন্ট দেন তাহলে স্টুডেন্টের নামই দেবেন, পাসবুকে যেমন নাম রয়েছে তেমনই নাম দেবেন, পাসবুকে যদি ভুলও নাম থাকে আপনাকে সেই নামটাই দিতে হবে।
যেহেতু এখানে স্টুডেন্টের কোনো অ্যাকাউন্ট নেই, তার এটা প্যারেন্টের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে, স্কুলের মাস্টারও বলেছে প্যারেন্টের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া যাবে, তো সেক্ষেত্রে তার এখানে প্যারেন্টের যে নাম রয়েছে সেটা এখানে আমি দেবো। তো চলুন এটা ফর্ম ফিল করে নিই আমি। ওকে, সো এখানে আমি ঠিকভাবে নামটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে জাস্ট এর নিচে টিক করতে হবে, টিক করে সাবমিট। সাবমিট করার আগে অবশ্যই আপনি আর একবার ব্যাঙ্ক ডিটেলসটা ভেরিফাই করে নেবেন, যদি আপনি ভুল করে ফেলেন পরবর্তীতে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, সো আমরা ওকে করব। সো ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন আমাদের লাস্ট পেজ চলে আসলো, এখানটাতে আপনাকে প্রিভিউ করতে হবে, আপনি আর একবার দেখবেন ভুল হয়েছে কি না, যদি ভুল হয় আপনাকে এখনও সংশোধন করার সম্ভাবনা রয়েছে, আপনি চাইলে এই উপরে ক্লিক ক্লিক করে ঠিক করতে পারেন। তো আমার সব কিছু ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ভেরিফাই অ্যান্ড লক করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি দেখুন সাবমিটেড হয়ে গেল। ওকে, সেবার আপনি জাস্ট এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন, তো আপনার কাছে পিডিএফ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল। আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট আউটে ক্লিক করে এখান থেকে আপনি ফর্মটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। দেখুন পেজ অলস রয়েছে, মোর সেটিংস, A4, টনটা ছোটো মনে হচ্ছে, তো স্কেল ডিফল্ট রয়েছে, ফিট টু প্রিন্টেবল। ওকে, সো এখান থেকে আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। ওকে, সো ভিউয়ার্স, এইভাবেই আপনারা খুবই সহজেই প্রি ম্যাট্রিক স্কলারশিপ লাভ করতে পারবেন, ঐক্যশ্রী স্কলারশিপ লাভ করতে পারবেন ফ্রেশভাবে, অথবা আমি যেভাবে দেখালাম উইথড্রল করে যদি স্কুল চেঞ্জ হয় একই রকমভাবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।